হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি ইউটিউব চ্যানেল সবাইকে। চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন আপডেট নিয়ে, একটা এক্সক্লুসিভ আপডেট নিয়ে। কারণ ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন অর্থাৎ ইউজিসির তরফ থেকে বেরিয়েছে দুটো নোটিফিকেশান। দুটোই খুব ইম্পর্টেন্ট নোটিফিকেশান, কারণ দুটো নোটিফিকেশান কিন্তু কলেজ ও বিশ্ববিদ্যালয়কে তারা কিছু ইনস্ট্রাকশন দিয়েছে, সেগুলোই শেয়ার করছি আজকের এই ভিডিওটায়। তোমরা যারা স্টুডেন্টস রয়েছে অতি অবশ্যই ভিডিওটা দেখো, কারণ খুব গুরুত্বপূর্ণ এই নোটিশটা। চলুন দেখে নিচ্ছি আজকের আপডেটটা। যা নতুন এসেছে তাদেরকে রিকোয়েস্ট করলাম, প্লিজ সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন সমস্ত আপডেটগুলো পাওয়ার জন্য। এবং হ্যাঁ, যা নতুন তাদের জন্য বলে দিই, ইউজিসি মানে হচ্ছে ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন অর্থাৎ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, যার অধীনস্থ সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয় থাকে। অর্থাৎ প্রত্যেকটি কলেজ বিশ্ববিদ্যালয় ইউজিসির সমস্ত রুলস রেগুলেশন মানতে তারা বাধ্য। তাই ইউজিসির তরফ থেকে যেরকম যা নির্দেশিকা আসে সেগুলো কিন্তু তারা পুরো 100%ভাবে মানতে বাধ্য থাকে এবং মানতে হয়। তাই ইউজিসি কিন্তু খুব মোস্ট ইম্পর্টেন্ট সাবজেক্ট বলতে পারেন আপনারা আপনাদের এডুকেশনের পিলারের ক্ষেত্রে। তো চলুন দেখে নিচ্ছি আজকের আপডেটটা। তো ইউজিসির তরফ থেকে দুটো নোটিশ বেরিয়েছে 22 তারিখের ডেটে, আমি একটা একটা করে শেয়ার করছি। প্রথম নোটিশটা দেখিয়ে দিচ্ছি, দেখুন এখানে এই নোটিশটা যেটা বলেছে, ইনভাইটেশনস অফ অনলাইন অ্যাপ্লিকেশান ফর স্কলারশিপ, দ্য ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল ওয়াজ ওপেন 18/8/2021 ফর রিসিভিং অ্যাপ্লিকেশান অন দ্য ফলোয়িং ইউজিসি স্কিম ফর দ্য রেগুলার স্টুডেন্টস যারা রয়েছে একাডেমিক সেশন 21/22। মানে যারা হচ্ছে ইউজিসির অন্তর্গত অ্যাকচুয়ালি ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল NSP তে ইউজিসি চার রকমের স্কলারশিপ প্রোভাইড করে থাকে এবং তার কিন্তু আবেদন চলছে এবং তার লাস্ট ডেটও সামনে চলে এসছে। তাই তারা কিন্তু ইনটিমেশন দিচ্ছে, একটা ইনভাইটেশনস করছে সমস্ত বিশ্ববিদ্যালয় এবং কলেজকে। দেখুন এখানে চারটে যেগুলো রেখেছে, চারটে কী কী, এক নম্বর হচ্ছে ইন্দিরা গান্ধী সিঙ্গেল গার্ল চাইল্ড স্কলারশিপ, এটা PG স্টুডেন্টসদের জন্য অলরেডি শেয়ার করেছি কী কী এর টোটাল কীভাবে আবেদন করতে হবে সমস্তটাও প্রসিডিওরও বলে দিয়েছি। শুধুমাত্র সেটা না, বাকিগুলোরও প্রসিডিওর বলেছি, ওপরে ভিডিওটা একটু দেখে নেবেন। এবং আমি আরেকটা কথা প্রথমেই বলি, SBMCM অ্যাপ্লাই করলে, ঐক্যশ্রী অ্যাপ্লাই করলে এটাও অ্যাপ্লাই করা যায়। কেন যায়? কারণ আপনি অ্যাপ্লাই করছেন, অ্যাপ্লাই করলে স্কলারশিপ পাওয়া যায় না, তার ফলে অতি অবশ্যই আপনারা অ্যাপ্লাইটা করবেন। সেকেন্ড, PG স্কলারশিপ ফর ইউনিভার্সিটি র্যাঙ্ক হোল্ডার, যারা হচ্ছে ইউনিভার্সিটি র্যাঙ্ক হোল্ডার স্টুডেন্টস তাদের জন্য হচ্ছে সেকেন্ড। তিন নম্বর যেটা ইউজিসি স্কিম আছে সেটা হচ্ছে নর্থ ইস্টার্ন রিজিয়নের জন্য রয়েছে। চার নম্বর রয়েছে প্রফেশনাল কোর্স করছে যারা SC ST লাইক MBA MCA এই সমস্ত কোর্স, তারা কিন্তু চার নম্বরের আন্ডারে অ্যাপ্লাই করতে পারবে। এবং দেখুন এখানে ইউজিসি বলে দিয়েছে যে 30 তারিখ 30 নভেম্বর 2021 এটা হচ্ছে লাস্ট ডেট, এবং 15 ডিসেম্বর 2021 এর মধ্যে কলেজ বা ইউনিভার্সিটিকে ভেরিফাইড করে কিন্তু কমপ্লিট করতে হবে। তারপরে আপনাদের কিন্তু ফাইনালি সিলেকশন হলে পেমেন্টটা আসবে লিস্ট ওয়াইজ, বোঝা গেল? তো তার জন্যই আজকের বলে দিয়েছে সমস্ত এলিজিবল ইনস্টিটিউট আছে তাদের বলে দিয়েছে 10 ডিসেম্বর 2021 মোটামুটি একটা ডেডলাইন দিয়েছে। তাদের মধ্যে তারা কিন্তু ফাইনালি বলে দিয়েছে কারেকশান রেকটিফাই সমস্ত কিছু কমপ্লিট করতে বলেছে ইউজিসির তরফ থেকে। তাই যারা তোমরা SBMCM বা অন্যান্য অ্যাপ্লাই করছো, যদি তোমরা এর এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে পড়ো অতি অবশ্যই অ্যাপ্লাই করো। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সমস্ত কিছু তোমরা স্কলারশিপ প্লেলিস্টটা পেয়ে যাবে RGTech-এর। চলো দেখে নিই পরবর্তী নোটিশটা। আরও একটি নোটিশ দিয়েছে ইউজিসির তরফ থেকে, তো যেটা হেড অফ দ্য ইনস্টিটিউশনদের দিয়েছে, যেমন 22 তারিখের ডেটে এখানে যেটা বলছে আধার ডেমোগ্রাফিক অথেন্টিকেশান অফ নোডাল অফিসার অন NSP। তো তা অ্যাকচুয়ালি NSP ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল রিলেটেড দিয়েছে। তারা যেটা বলছে ইজ ওয়ান স্টপ পোর্টাল ফর স্টুডেন্টস টু অ্যাপ্লাই ফর স্কলারশিপ আন্ডার ভেরিয়াস স্কিম ডিফারেন্ট সেন্ট্রাল অ্যান্ড স্টেট গভর্নমেন্ট ডিপার্টমেন্ট বডিজ। তো NSP-র আন্ডারে যেটা আলটিমেটলি সব অনেক স্কলারশিপ অ্যাপ্লাই করা যায়, দ্য স্টুডেন্টস অ্যাপ্লাই অন দ্য পোর্টাল অ্যান্ড দ্য নোডাল অফিসার নমিনেটেড বাই ইউর ইনস্টিটিউশনস ভেরিফাই দ্য অ্যাপ্লিকেশান অফ ইটস স্টুডেন্টস পোর্টাল। তা আপনি যখন স্কলারশিপ অ্যাপ্লাই করছেন, কলেজ বা ইউনিভার্সিটি যারা ধরুন এর দায়িত্বে থাকে তারা সেটাকে কিন্তু ভেরিফাই করে, এবং তার জন্য একটা ডেট দিয়েছে যেটা আমি বললাম। বলছে দ্য NIC হ্যাড স্টার্টেড দ্য প্রসেস অফ আধার ডেমোগ্রাফিক অথেন্টিকেশান, অর্থাৎ আপনারা যারা অ্যাপ্লাই করেছেন আপনাদের আধারের সাথে আপনার ইউনিভার্সিটি বা কলেজ আপনার কিন্তু ধরতে গেলে একটা ভেরিফিকেশান অথেন্টিকেশান করবে, এটা কলেজ বা ইউনিভার্সিটির দায়িত্ব। তো তার জন্য যারা যারা এখনও অবধি বিশেষ করে এই ডেমোগ্রাফিক অথেন্টিকেশান, বিশেষ করে যে এই স্টেটেই পড়ছে বা আধারের সাথে যে পুরো প্রপার লিঙ্ক আপ, তো তার আলটিমেটলি এটা আধারের সাথে লিঙ্ক আপ হয়ে যাবে স্কলারশিপটা, এবং সেটার জন্য কিন্তু এরা নোডাল অফিসারকে দায়িত্ব নিতে বলছে, এবং সেই টোটাল জিনিসটাও কিন্তু খুব তাড়াতাড়ি কমপ্লিট করতে হবে এবং টোটাল সমস্ত কলেজ ইউনিভার্সিটিকে জানিয়েছে। তার ফলে এটা পুরোপুরি কলেজ ইউনিভার্সিটির দায়িত্ব আধার অথেন্টিকেশন করা। যদি তোমাদের আলাদা করে কিছু চাই, নোটিফিকেশনটা তোমরা একটু কলেজে দেখবে, যদি আলাদা করে কিছু চাই তাহলে তোমরা কিন্তু তোমাদের সেই ডকুমেন্টসগুলো প্রোভাইড করবে। যদিও সমস্ত স্টুডেন্টরাই আধারে ডকুমেন্টস প্রোভাইড অলরেডি করে রেখেছে NSP অ্যাপ্লাই করার জন্য, তাই যারা যারা SBMCM অ্যাপ্লাই করছো তারা অতি অবশ্যই কিন্তু এটাও অ্যাপ্লাই করো। কারণ
যদি এলিজিবল হও তো, কারণ এই যে কোনো একটা স্কলারশিপে মানে আলটিমেটলি অ্যাভেল করাটা হচ্ছে আমাদের মেন লক্ষ্য, যেহেতু পড়াশোনার এই ব্যাপারগুলো বিশেষ করে যারা দরিদ্র পরিবার থেকে আসছে বা মেধাবী স্টুডেন্টস আছে বা মধ্যবিত্ত পরিবার থেকে আসছে তাদের জন্য কিন্তু স্কলারশিপটা খুব ইম্পর্টেন্ট হয়ে থাকে। তাই অতি অবশ্যই আবেদন করো তোমরা, ভালো থাকবেন সবাই, সবাইকে জানাচ্ছি বিশালভাবে বেস্ট অফ লাক। এবং হ্যাঁ, অ্যাপ্লাই কিন্তু করা যায়, অ্যাপ্লাই করতে গেলে কোনো বাধা নেই, ভালো থাকবেন সবাই, বেস্ট অফ।